হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আই স্কুল আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর যৌগিক কোণের ত্রিকোণিত্তিক অপেক্ষক নিয়ে আলোচনা করবো এর আগে আমরা এই বিষয়ের পরি বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা অ্যাসেন দে বইয়ের এমসিকিউ অতিসংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের এক এবং দুই নম্বর কোশ্চিন আমরা সমাধান করেছি আজকের পর্বে আমরা শুরু করবো সংক্ষিপ্তের তিন নম্বর কোশ্চিন থেকে তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখো নি তোমরা প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও তাহলে ক্লাস ইলেভেনের অঙ্ক করতে তোমাদের অনেকটাই সহজ হয়ে যাবে তো শুরু করছি আমরা আজকের কোশ্চিন দেওয়া আছে কি যে বিস্তৃতি নির্ণয় করো তিন নম্বরটা এখানে এক নম্বর দেওয়া আছে সাইন এ মাইনাস বি প্লাস সি ঠিক আছে তোমরা করছি তিনের এক তিনের এক কী দেওয়া আছে সাইন এ মাইনাস বি প্লাসি তো দেখো এটাকে আমরা কী লিখতে পারি সাইন এ প্লাস সি মাইনাস বি লিখতে পারি না মানে বিটা মাইনাস যেহেতু আছে সেটা আমরা পরে লিখলাম এই দুটো সামনে একসাথে নিলাম এখন এ আমরা কী করবো সাইন এ প্লাস এ মাইনাস বি তার সূত্র ফেলবো তো আমরা কী জানি এই গোটাটা মনে করো এ আর এটা বি তাহলে কী বলো দেখি সাইন সূত্র কিস সাইন এ কস বি মাইনাস কস আবার দেখো এটা সাইন এ প্লাস সি আছে না এটাকে আবার ভাঙাতে হবে সাইন এ প্লাস বি এর সূত্র দিয়ে তো কী হবে বলো দেখি সাইন সূত্র হবে আমাদের সাইন এ কস বি মানে কস সি প্লাস কস এ সাইন সি ইন্টু আমাদের কস বি ছিল মাইনাস কস এ সূত্র কি কস এ প্লাস বি সূত্র কি কস এ প্লাস বি সূত্র হচ্ছে কস কস বি মাইনাস সাইনে সাইন বি তো আমরা কাজে লাগাব কস এ কস সি মাইনাস সাইনে সাইন সি সাইন বি সমান সমান আমরা গুণ করছি দেখো সাইন এ কস বি কস সি প্লাস কস এ কস বি সাইন সি মাইনাস কস এ সাইন বি কস সি মাইনাস প্লাস sin এ sin বি sin সি এবার দেখো কোনোটা কাটাকাটি যাবে কি b এ ja a সাইন এ কস বি sin সি cos কস বি কস সি a এরকম নেই হ্যাঁ কস cos কস cos কসি কস b cos কসি নেই a এ কস এ b বি কস সি a sin b cos c এরকম কোনো নেই তাহলে আমাদের কাটাকাটি যাচ্ছে না আমাদের এটাই বিস্তৃতি করতে বলেছিল তাহলে এটা হলো আমাদের এক নম্বর উত্তর ঠিক আছে এবারে যাচ্ছি আমরা দুই নম্বর কোশ্চিন দুই নম্বর কোশ্চেন কি দেওয়া আছে যে টেন এ প্লাস বি মাইনাস সি এটার আমাদের ঠিক একই রকমভাবে ভাঙাতে হবে দুই নম্বরটা তিনের দুই তিনের দুই তাই না টেন এ প্লাস বি মাইনাস সি সমান সমান আমরা কি করছি টেন এ প্লাস বিটা একসাথে নিচ্ছি মাইনাস সিটা আলাদা করে নিচ্ছি এবার বলো দেখি টেন এ প্লাস বি এর সূত্র কি মানে এ মাইনাস বি আছে এখানে কিন্তু এ প্লাস না টেন এ প্লাস বি এর সূত্র হচ্ছে টেন এ প্লাস বি বাই ওয়ান মাইনাস এ টেন বি আর টেন এ এর সূত্র হচ্ছে টেন এ মাইনাস টেন বি টেন এ মাইনাস সূত্র হচ্ছে টেন এ টেন বি ঠিক আছে এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো তাহলে টেন এ হচ্ছে এই গোটা এ ধরলাম এ প্লাস বি মাইনাস টেন সি বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস বি ইন্টু টেন সি সমান সমান এবার দেখো এবার ভাঙাতে হবে এটাকে আবার টেন এ প্লাস বিটাকে আবার ভাঙাতে হবে এটাকে ভাঙাচ্ছি আগে দেখি এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ ঠিক আছে মাইনাস টেন সি বাই ওয়ান মাইনাস এটাকে ভাঙাচ্ছি টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন ঠিক আছে এবার আমরা কী করবো উপরের নিচে লসেও করব ভালো লক্ষ্য করো এটা লসো করলো কত হবে ওয়ান মাইনাস টেন এ টেন বি এটা লসকুও হলো তাই না আর নিচেও দেখো ওয়ান মাইনাস টেন এ টেন বি লসেকও হবে তো আমরা লিখছি একটু বড়ো হোক তাও ভালো যেন ভুল না হয় ওয়ান মাইনাস টেন এ টেন বি উপরে তাহলে কথা বলো দেখি এটা হবে টেন এ প্লাস টেন বি মাইনাস এটা ইন্টু হয়ে যাবে মাইনাস টেন সি মাইনাস সরি মাইনাস প্লাস হয়ে যাবে টেন এ টেন বি টেন সি ঠিক আছে ঠিক নিচেও একই রকম ওয়ান মাইনাস টেন এ টেন বি টেন দেখি এটা গুণ করলে ওয়ান মাইনাস সরি টেন এ টেন না টেন এ টেন বি তো নেই ঠিক আছে কীভাবে ওয়ান মাইনাস টেন এ টেন বি মাইনাস এটা দেখুন বললে মাইনাস টেন এ টেন সি মাইনাস টেন বি টেন ঠিক আছে দেখো এটা এটা কেটে যাবে ঠিক আছে এটা উপরে থাকবে এটা নিচে থাকবে তাই না সমান সমান আমরা করছি এখান থেকে হবে सवान सेवान टेन ए प्लस टेन बी, टेन ए प्लस टेन बी माइनस टेन सी प्लस टेन ए टेन बी टेन सी बाय वाई एट वन माइनस टेन ए टेन बी माइनस टेन ए टेन सी माइनस टेन বি টেন সি ঠিক আছে এটাই হবে আমাদের তিনের দুই নম্বরটার উত্তর হলো এবারে যাচ্ছি আমরা চার নম্বর क्वेश्चन কী দেওয়া আছে যদি সাইন আলফা ইন্টু সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা হয় তবে আমাদের দেখাতে হবে কি সাইন আলফা প্লাস বিটা এবং আরও প্রমাণ করতে হবে ওয়ান প্লাস কট আলফা কট বিটা আমাদের জিরো ঠিক আছে এটা হচ্ছে আমাদের চার নম্বর কোশ্চেন চার নম্বর সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস ওয়ান ইকোয়ালস কত জিরো হ্যাঁ প্রমাণ করতে হবে কি যে সাইন আলফা প্লাস বিটা ইকালস টু জিরো আর প্রমাণ করতে হবে যে ওয়ান প্লাস কট আলফা টেন বিটা জিরো এই দুটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে তো আমরা কী করছি এখান থেকে লিখছি লিখছি যে সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা টু মাইনাস ঠিক আছে এবার আমরা মাইনাস মাইনাস কথা বলে দেখি কস সাইন আলফা টা সানসান মাইনাস ওয়ান এখান থেকে পাচ্ছে মাইনাস কস দেখো আলফা কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা মনে হচ্ছে কস আলফা প্লাস বিটা কস আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস ওয়ান আমরা মাইনাস দিয়ে গুন করলাম তো পাবো কি কস আলফা প্লাস বিটা সমান সমান ওয়ান এবার আমরা কি জানি কস কত মান ওয়ান কস জিরোর মান ওয়ান কত কষ জিরো ডিগ্রি অর্থাৎ আলফা প্লাস বিটা সমান সমান পাচ্ছি আমরা জিরো এবার আলফা প্লাস বিটা যদি জিরো হয় তাহলে সাইন আলফা প্লাস বিটায় সমান সমান সাইন জিরো ঠিক আছে তাহলে আমাদের প্রথম পার্টটা আমাদের প্রমাণ করা হলো এরপরে যেটা দেওয়া আছে ওয়ান প্লাস কট আলফা ইন্টু তো আমরা লিখছি ওয়ান প্লাস টেন বিটা সমান সমান ওয়ান প্লাস কটা আলফা টেন দেখো বিটা মানে কী বলা থাকে বিটা মানে এখান থেকে আমরা পাচ্ছি বিটা মানে হচ্ছে মাইনাস আলফা তাই না মাইনাস আলফা ওয়ান প্লাস এবার দেখো টেন মাইনাস আলফা আছে টেন মাইনাস আলফা তাহলে হবে মাইনাস কট আলফা টেন আলফা শোনান 1 ওয়ান মাইনাস ওয়ান বাই টেন আলফা টেন আলফা কট আলফা মানে ওয়ান বাই টেন আলফা এটা কেটে গেল ওয়ান জিরো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল তাই না হলো আমাদের কত নাম্বার চার নম্বর এবারে যাচ্ছে পাঁচ নাম্বার কোশ্চেন কী দেওয়া আছে যে যদি এ প্লাস বি ডিগ্রি হয় তবে দেখাও যে ওয়ান প্লাস টেন এ ইন্টু ওয়ান প্লাস টেন তারপর দেখাতে হবে যে টেন সাড়ে বাইশ ডিগ্রির মান আমাদের কত সেটা আমাদের বার করতে হবে পাঁচ নম্বর কোশ্চেন আমরা চেষ্টা করছি পাঁচ নম্বর কোশ্চেন এ কত বলো দেখি এ হচ্ছে ফোরটি ডিগ্রি হ্যাঁ আমাদের দেখাতে হবে ওয়ান প্লাস টেন এ ইন্টু ওয়ান প্লাস টেন বি আর দেখাতে হবে টেন টেন সাড়ে বাইশ মান আমাদের বার করতে হবে ঠিক আছে দেখো এ প্লাস বি কত পঁয়তাল্লিশ তাই না তো আমরা কী করছি এটা নিচ্ছি বামপক্ষটা ওয়ান প্লাস টেন এ ইন্টু ওয়ান প্লাস টেন বি সেওান ওয়ান প্লাস টেন এ ইন্টু ওয়ান প্লাস টেন বি মানে কথা বলে দেখি টেন বি মানে হচ্ছে টেন টেন বি মানে হচ্ছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস এ তাই না সেভান সেমান লিখছি ওয়ান প্লাস

ওয়ান প্লাস দেখো টেন পঁয়তাল্লিশ মান কত টেন পঁয়তাল্লিশ মান হচ্ছে ওয়ান তাহলে হবে কত ওয়ান মাইনাস টেন এ বাই ওয়ান মাইনাস আবার তাহলে ওয়ানটা না সরি এটা প্লাস প্লাস টেন ঠিক আছে এবার আমরা কী করবো লসেও করবো ওয়ান প্লাস এ থাকলো এটা এখানে আমরা লসেও করছি ওয়ান প্লাস পাবো গুন করলে ওয়ান প্লাস হ্যাঁ প্লাস ওয়ানে টেনে টেনে চলে গেলো তো এটা কাটা যাবে ওয়ান প্লাস ওয়ান টু ঠিক আছে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল ঠিক আছে এবার আমাদের কী করতে বলেছে যে টেন সাড়ে বাইশ ডিগ্রির মান আমাদের বার করতে বলেছে তারপরে এখানে যেটা যে প্রুভ করলাম ওয়ান প্লাস টেনে টেন বি ইকোলস টু ওয়ান প্লাস টেন এ ইনু ওয়ান প্লাস টেন ওইটাকে কাজে লাগাবো ওয়ান প্লাস টেন এ ইন ঠিক আছে তো এর মানে এখানে যে কোনো কিছু হতে পারে এর রানো যে কোনো কিছু হতে পারে তাই না তো আমরা কি করছি a ইকালস টু বি টু সাড়ে বাইশ ডিগ্রি ধরছি হ্যাঁ আমরা ধরছি ধরি ধরি এ সমান সমান বি সমান সমান সাড়ে বাইশ ডিগ্রি ঠিক আছে তাহলে কী হবে ওয়ান প্লাস টেন সাড়ে বাইশ ইন্টু ওয়ান প্লাস টেন সাড়ে বাইশ ডিগ্রি কত টু তার মানে কী করছি ওয়ান প্লাস টেন সাড়ে বাইশ ডিগ্রি তার হল স্কোয়ার সমান সমান টু এতে কী ওয়ান প্লাস টেন সাড়ে বাইশ ডিগ্রি ওয়ান রুড টু তাই না এখান থেকে আমরা কী টেন সাড়ে বাইশ ডিগ্রি টু ঠিক আছে ব্যাস আমাদের হয়ে গেলো টেন সাড়ে বাইশ ডিগ্রি মান রুড টু তাহলে আজকে আমাদের সংক্ষিপ্তের পাঁচ নাম্বার পর্যন্ত হলো আজকে আমরা এখানে রাখছি এর পরের ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো করার চেষ্টা করব সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাভে নাইস ডে